খবরের দিকে নজর থাকবে জীবিত বৃদ্ধাকে মৃত দেখে বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ ঝালদার 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ভিডিওকে অভিযোগ জানাতে গেলেও বার্ধক্য ভাতার সঙ্গে বৃদ্ধার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে আসছে তার আরো অভিযোগ 2013 সালে বার্ধক্য ভাতার টাকা তুলেছিলেন একই নামে থাকা অন্য একজন অভিযোগ জানাতে জেলা প্রশাসনের দ্বারস্থ 76 বছরের ওই বৃদ্ধা জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ ঝালদা 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে এবং বিডিওকে অভিযোগ জানাতে গেলেও বৃদ্ধার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে তার আরো অভিযোগ 2013 সালে তার বার্ধক্য ভাতার যে টাকা সেই টাকা একই গ্রামে একই নামে থাকা অন্য একজন তুলেছিলেন অভিযোগ জানাতে জেলা শাসকের দ্বারস্থ 76 বছরের বৃদ্ধা ঝালদার 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসছে জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে আসছে ভিডিওকে অভিযোগ জানাতে গেলেও বৃদ্ধার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এবং ঠিক কি জানিয়েছেন তিনি শুনে নেব আমরা আমি পেনশন টাকা পাচ্ছি না আমি কিছু আমি কে মরালে খাই দিয়েছে আমি সব গুটি কিছু লিব हमी हमारे संग के नहीं और बेटा नहीं बोबोन नहीं हमारे के यह कर भी আপনাদের শোনালাম তিনি তার অভিযোগ কি সেই অভিযোগ আপনাদের শোনালাম এবং তার আত্মীয় তার নাতি তিনি ঠিক কি বলছেন শোনাবো আমাদের যে এনাকে ডেথ বলে নিয়ে এনার যে বার্ধক্য ভাতা এটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমরা এডিএম সাহেবের কাছে দেখা করি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইলেকশনটা পেরিয়ে গেলেই বললেন একটু ধৈর্য ধরো এটা ঠিক করে দেওয়া হবে আগে এনআরই পেনশনটা একজন পুরুষ মানুষকে দেওয়া হতো সেটা আমাদের অজান্তে আমাদের পেনশনটা পাওয়া শুরু হয় 2013 থেকে তার আগে যে ওই পুরুষ মানুষটা তুলতেন উনি হয়তো মারা গেছেন এখন বর্তমানে ওই পুরুষ মানুষটি নেই আমরা আবার পাওয়ার পরে এখন ওই 2023 ফেব্রুয়ারি মাস থেকে আবার পেনশনটা ওই ডেথ লিখে নিয়ে যে ইনি মৃতা উনি এখনো জীবিত অবস্থায় আছেন অথচ উনি ওনাকে মৃত লিখে নিয়ে পেনশনটা বন্ধ করে দেওয়া হয় এখানেই শেষ নয় 2013 সালে তার বার্ধক্য ভাতার টাকা তুলেছেন একই নামে থাকা অন্য একজন এমনটাই অভিযোগ করছেন তিনি এবং এই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি ঠিক কি বলছেন শুনে নেব আমরা খবরটা আমার কাছে এসেছে এবং আমি আমাদের প্রধান সাহেবকে বলেছি কথাটা যে এটা একটু ছানবিন করা হোক এবং যেভাবে জিতনি কুমারের পেনশনটা আবার লাভ করা আমি অলরেডি প্রধানকে জানিয়েছি হ্যাঁ তারপরে হয়তো আমরা দেখবো নাহলে প্রধানের সাথে আমরা ব্লক আধিকারিকের সাথেও দেখা করতে পারি এটা কোনো হিসাবে ভুল করে নিয়ে করে ফেলেছে এরকম তো সাধারণত হয় নাই কোনো হিসাবে হয়েছে এবং হয়ে গেছে এখন সেটাকে সংশোধন করতে হবে এর পাশাপাশি বিজেপির জেলা সভাপতি তিনি ঠিক কি বলছেন শুনে নেব আমরা রাজ্যে একটি অবাধ রাজ্য সরকার চলছে যেখানে সমস্ত কিছুই সম্ভব আছে দুর্নীতি কোথায় কোথায় যে ঢুকে আছে খুঁজে বার করা মুশকিল হবে এটা কোনো ভুল নাই এটা কোনো মিস্টেক নাই এটা ইচ্ছাকৃতভাবে যেন একটা বৃদ্ধা বুঝতে না পারে ও কোথায় কোথায় ঘুরবে কোথায় দৌড়বে এই আশা রেখেই এই মৃত ঘোষিত করা হয়েছে একটা জীবন্ত মানুষকে এটা এই সরকারের আমলে সম্ভব আছে এইটুকু পেনশনের বিষয়ে যেখানে একজন বৃদ্ধা মহিলা সে তার অধিকারে গেছে সেটাকেও যাচ্ছে বিডিও এবং গ্রাম পঞ্চায়েত মিলে ষড়যন্ত্র করে এতদিন অন্য লোক তুলত তোলা যখন বন্ধ হলো মৃত ঘোষিত করে এখানে পেনশন বন্ধ করে দিলাম এর থেকে লজ্জাজনক বিষয় হতে পারে না